আবারও ইসরায়েলে হিজবুল্লাহ এমনভাবে আজকে আঘাত করছে যেগুলো ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে, যার কারণে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি যে কতজন কী ক্ষয়ক্ষতি হয়েছে। আর সেনাবাহিনীগুলো আগে যারা ছিল ওই দখলদারিতে ওইগুলো কিন্তু এখন আস্তে আস্তে করে সরে যাচ্ছে। আর এখান থেকে দেখুন কত বোম, মানে কত, মানে আজকে সবথেকে বড় ক্ষয়ক্ষতির রেকর্ড উঠেছে আজকের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা, মানে হচ্ছে ভাঙছে, মানে আজকে তারা দাবি করছে আজকে সবথেকে বড় ইয়া করা হয়েছে, মিসাইল ছোড়া হয়েছে হিজবুল্লাহ থেকে। আর এখন পর্যন্ত সব জায়গা থেকে তাদের উপর আক্রমণ করা হইতেছে, যেগুলো হচ্ছে সবাই এখান থেকে এখন তারা কী করবে বুঝে উঠতে পারতেছে না। ইসরায়েলের নেতানিয়াহু এখন কী করবে না করবে কিছু বুঝে উঠতে পারতেছে না, তার জন্য আর তারা এখন চাচ্ছে যে কীভাবে এটা দমন করা যায় সেই জিনিসটা ব্যাপার নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে তাল দিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু এখন দেখুন যে অবস্থা ঘটেছে, এখন পরিস্থিতিটা পুরো যুদ্ধের মতো ভয়াবহ অবস্থা রূপ ধারণ করছে, যেটা আগে মানুষ এতটা কল্পনা করতে পারেনি। কারণ হচ্ছে এখন তাদের পিঠ একদম দেয়ালে ঠিক আছে, তার কারণে তারা কিন্তু এখন সবাই মানে চারদিক থেকে এখন তারা ইসরায়েলকে হামলা করতেছে। তারা যে অত্যাচার অত্যাচার তারা আগে করছিল সেই যাতে তারা এখন সেই জিনিসটা যাতে বুঝতে পারে সেই জিনিসকে উপর ডিপেন্ড করে কিন্তু তারা এখন আক্রমণ করতেছে। আর আজকে লেবাননকে উদ্দেশ্য করে 116টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে, যার কারণে ইসরায়েলের শহরটি প্রায় ব্যাঙ্গে চোরার মতো অবস্থা এখন এখন পর্যন্ত যেটা হচ্ছে। আর এখন তারা কী করবে বুঝে উঠতে পারতেছে না যে কীভাবে এই জিনিসটা মানে আক্রমণ থেকে বাঁচা যায়, কীভাবে কী করবে এই জিনিসটা এখন পর্যন্ত তারা বুঝে উঠতে পারতেছে না যে কীভাবে তাদের সাথে আবার মানে ইয়ে করা যায় আর কি। তো তারা এতদিন এমনভাবে ইয়ে করছে, এখন হচ্ছে তাদের পালা।